সম্মানিত কৃষক এবং কৃষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন চাঁদপুর জেলায় মতলব উত্তরে পাচানি নামে একটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামেই গড়ে উঠেছে শাজাহান ম্যাঙ্গো ফার্ম নামে একটি আমের বাগান। পাশাপাশি এখানে নার্সারি করা হয়েছে, এখানে সমস্ত রকমের দেশি বিদেশি কলমের চারা পাওয়া যায়। তবে আজকে আপনাদের সামনে কথা বলবো একটি আম সম্বন্ধে, সেটা হচ্ছে আপনারা আমার সামনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি আম চার। আপনারা খেয়াল করেন যে একটা গাছে মাশাল্লাহ কী পরিমাণ আম আসছে। একটা গাছে বলতে একটা গাছ না, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর আম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্যাগিং করা হয়েছে, যার কারণে চমৎকার কালার হয়েছে। এই যে ব্যাগিং, এই যে দেখেন, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে আম। এই গাছটা আপনাদেরকে ঘুরে দেখাই, দেখেন কত আম, চতুর্পাশেই কিন্তু আম। এই যে দেখেন, উপরে নিচে সব জায়গাতেই কিন্তু প্রচুর আম। এই জাতটি হচ্ছে একটি হাইব্রিড জাত, এটাই বাংলাদেশের আমার জানা মতে প্রথম হাইব্রিড জাতের আম, বাড়ি আম চার। আমটা একটু লেটে পাকে, যার কারণে এর বাজার মূল্য অনেক ভালো থাকে। এই যে দেখেন, পাকা আম পড়ে গেল। উঠাও দেখি আমটা, উঠাও, দেখেছি আম। হ্যাঁ, ও কেমন লাগে তোমার এই আম খেতে বলো তো? ভালো। হ্যাঁ, আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যারা বাড়ি আম চারের কলমের চারা নিতে চান এবং নিরাপদ ফল নিতে চান বাগান থেকে সরাসরি, তারা এই ভিডিওর নিচে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বাড়ি আম চার এবং দেশি বিদেশি যে কোনো রকমের কলমের চারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন। আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলায় মতলব উত্তর, এখানে পাচানি নামে একটি গ্রাম রয়েছে আর সেই গ্রামই গড়ে উঠেছে শাজাহান ম্যাঙ্গো ফার্ম নামে একটি আমের বাগান এবং পাশাপাশি নার্সারি। যাই হোক, পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। Thank you.